সিপিএম এর হারমার্ট এখন বিজেপির জল্লাদ হয়েছে, আক্রান্ত আমরা হচ্ছি আর বদনামও আমাদের করা হচ্ছে, এইটা ঠিক হচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে নেমটিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম। সাংবাদিকদের প্রশ্নে ফিরাদ হাকিম জানান যে মার খাচ্ছি আমরা, বদনামও হচ্ছি আমরা, এ বিষয় মেনে নেওয়া যায় না। সিপিএম এর হারমাদ এখন বিজেপির জল্লাদ হয়েছে। আমি মুর্শিদাবাদের দায়িত্বে ছিলাম, চোখের সামনে দেখেছি কিভাবে কংগ্রেস কর্মীরা তৃণমূলের উপর অত্যাচার করছে। তৃণমূল কর্মী মারা গিয়েছে, ওদিকে অধীর চৌধুরী চিৎকার করছেন, বদনাম করছে শাসক দলের। অর্থাৎ আক্রান্ত হচ্ছি আমরা, বদনামও হচ্ছি আমরা, এটা ঠিক হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নবজোয়ার কর্মসূচি নিয়ে গ্রামে গ্রামে গিয়ে জনগণদের বুঝিয়েছেন, যে কারণেই অনেকটা সমস্যার সমাধান হয়েছে কিন্তু সম্পূর্ণটা করে উঠতে পারিনি, যা ভেবে খারাপ লাগছে। তৃণমূল কংগ্রেস আক্রান্ত, তৃণমূল কংগ্রেস রক্তাক্ত, তৃণমূল কংগ্রেসের মৃত্যু হচ্ছে কর্মীদের। কেন? তার কারণ সিপিএম এর হারমার্ট এখন বিজেপির জল্লাদ হয়েছে, তারা সব জায়গায় তৃণমূলকে মারছে। আর দুঃখ আমাদের একটাই, আক্রান্ত আমরা হচ্ছি আর বদনামও আমাদের করা হচ্ছে, এইটা ঠিক হচ্ছে। আমরা আক্রান্ত, আমরা এই কালচারটাকে চেঞ্জ করতে চাইছি, অথচ যেন মুর্শিদাবাদ আমি ছিলাম, অধীরবাবুর লোকেরাই বোম মারছে, গুলি করছে, পাঁচজন মারা গেছে, তার মধ্যে চারজন তৃণমূল কংগ্রেস, আর বড় বড় কথা উনি বলছেন, এটা ঠিক হচ্ছে। মুখ্য সচিব এইসব আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আগে জবাব দিতে হবে যে বোম বারুদ কোথা দিয়ে আসছে, বিএসএফ কেন ব্যর্থ, সিআইএসএফ কেন ব্যর্থ, এই বোম বারুদের কারখানা কোথা দিয়ে হচ্ছে, সিবিআই কেন খুঁজে বার করছে না যে বোম বারুদগুলো স্মাগল কোথা দিয়ে কারা করছে, কি করে হাতে সব দুষ্কৃতীদের বোম বারুদ আর গুলি আসছে, এই প্রশ্নটা তো আগে দরকার। কেন সিপিএম এর আজকে সেই 34 বছরের কালচার, প্রাণপণ অভিষেক ব্যানার্জি চেষ্টা করেছিল এই কালচারটাকে চেঞ্জ করার। আমি জানি যে জনজুয়ারের পরে রাত্রিবেলা বসে বসে গ্রামে গ্রামে বলেছে যে আর এসব করো না, আমরাই করো। দুঃখ যে অনেকটা ঠিক করতে পেরেছি কিন্তু সবটা পারিনি। 6,539টা বুথের মধ্যে 60টা বুথে কম বেশি গণ্ডগোল হয়েছে, সেটাই বা হবে কেন? সেটা দায় তৃণমূল কংগ্রেসের নয়, সেটা দায় হচ্ছে যারা এই কালচারটা করেছেন সিপিএম, এবং সিপিএমের এখন যারা জল্লাদ বাহিনী এখন বিজেপির হয়েছে, তাদের দায় এটা। রাজ্য নির্বাচন কমিশনের দাবি জানাবেন তারা সেই বুথগুলোতে, তার মধ্যে কিছু তো আমাদের দল জানিছে, এটা আমি তো ডিটেলস জানি না কোথায় কি হয়েছে না, যেটা নির্বাচন কমিশন আমাদের দল এটা দিচ্ছে। এটা রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় আপনারা খুশি বিরোধীরা, কিন্তু তার শুধু নির্বাচন কমিশনের কাছে এত লোক নেই যে সব করবে, বিরোধী উস্কানি দেবে, বোম বারুদের সাপ্লাই দেবে, আর নির্বাচন কমিশনের গায়ে দোষ ফেলবে এটা হয় না। আমি কাউকে ডিফেন্ড করছি না, যে মায়ের কোল খালি হয়েছে সেই মায়ের কোল খালি হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস সমর্থক বেশি মারা যাচ্ছে। কেন কেন তাদের খুন করা হচ্ছে, কেন তৃণমূল কংগ্রেসকে বেছে বেছে মারা হচ্ছে, কিসের জন্যে? অধীরবাবুদের জবাব দিতে হবে না, সুজনবাবুদের জবাব দিতে হবে না, দিলীপবাবুদের জবাব দিতে হবে না? কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার করা হয়নি বহু ক্ষেত্রে, কেন হয়নি, কেন নেই, তাদের কোঅর্ডিনেটর কোথায় ছিল, কাল সারাদিন দেখা যায়নি কেন? কোঅর্ডিনেটর চিঠি, আমরা তো ওই সব তো নিজের ওই বাহানা বানিয়ে হবে না, কোঅর্ডিনেটরের কাজ ছিল পরশু দিন রাত্রিরে বসে যে হামকো ইয়ে কান্না, অলোকরাজ তো বাহানা বানাননি, এইগুলো হলো ছবি তোলা। বিজেপি তথা বিরোধী দলনেতার 356 দাবিকে নস্যাৎ করে ফিরাদ হাকিম জানান যে 356 চাইলে সুপ্রিম কোর্ট গালে থাপ্পড় মারবে, 356 অত সহজ নয়, 356 করতে হলে আগে মণিপুরে গিয়ে করুন। অত সহজ না 356, 356 করতে গেলে আগে মণিপুরকে 356।